আবারও শুরু হয়ে গেল একটা নতুন জার্নি। অলরেডি কিন্তু কক্সেস বাজারে এসে পৌঁছেছি আমরা, সকালের ফ্লাইটে চলে আসছি সরাসরি কক্সেস বাজার। তো ইউএস বাংলার একটি ফ্লাইটে আমরা এসেছি। ইউএস বাংলা কিন্তু সম্প্রতি চমৎকার একটা হলিডে প্যাকেজ শুরু করেছে, কক্সেস বাজারে আসা এবং যাওয়া এবং থাকা সমস্ত সুযোগ সুবিধা দিয়ে তারা একটা প্যাকেজ তৈরি করেছে। অনলি 11,290 টাকায় সর্বনিম্ন প্যাকেজ। এই মুহূর্তে আমি রয়েছি একটা বিচে, দেখতে পাচ্ছেন একদম পড়ন্ত বিকেল, অর্থাৎ যখন সূর্যটা ডুবে যাবে ঠিক আগ মুহূর্তে। এপাশে পাহাড়, মাঝখান দিয়ে চলে গেছে মেরিন ড্রাইভ, আর বাম পাশে দেখতে পাচ্ছেন সাগর। তো এই জায়গা থেকে আপনাদের সঙ্গে কথা বলছি, আমরা শুরুটা করব সকাল থেকে, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওতে থাকবেন আমাদের সঙ্গে। তো চলুন আর কথা বাড়িয়ে শুরু করা যাক। এখন বাজে সকাল 5:45, ঘুম থেকে উঠলাম তড়িঘড়ি করে, এখন আমাদের রেডি হওয়ার পালা। মোটামুটি রেডি হতে যতক্ষণ লাগে এরপরে আমরা বের হয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাস্তা ফাঁকা থাকায় 7:10 দিকে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেলাম। যেহেতু আমরা কক্সবাজারে যাচ্ছি, আমাদের ডোমেস্টিক টার্মিনালের সামনে যেতে হবে। ডোমেস্টিক টার্মিনালে গিয়ে আমরা সিকিউরিটি চেক শেষ করলাম, বোর্ডিং পাস গ্রহণ করব। ইউএস বাংলার কাউন্টার থেকে আমরা বোর্ডিং পাস নিলাম। বোর্ডিং পাস নিয়ে ল্যাগেজগুলো ইউএস বাংলার দায়িত্বরত যে কর্মী রয়েছেন তাদের হাতে আমরা বুঝিয়ে দিয়ে আমরা ওয়েটিং রুমের দিকে যাচ্ছি। এখন বাজে ঠিক 7:26, আমরা অলরেডি এখন সিকিউরিটি পাস করে ভেতরে যাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, দেখতে পাচ্ছেন ইউএস বাংলার একটি ফ্লাইটের সামনে। এখন বাজে ঠিক 7:35, 7:45 এটার উড্ডয়ন করবে, টেক অফ করবে কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা কিন্তু চলে যাব সরাসরি কক্সবাজার। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো ইউএস বাংলা কর্তৃপক্ষ এয়ারক্রাফটটিতে প্রবেশ করার আগে কোভিড-19 জন্য সব ধরনের সেফটি ম্যানেজমেন্ট রেখে সব যাত্রীদেরকে ভেতরে প্রবেশ করাচ্ছে। এখন বাজে হচ্ছে 7:45, এখনই টেক অফ করবে। ঠিকঠাক মতো বসছো? আচ্ছা, এর আগেও কিন্তু আমি বেশ কয়েকবার ইউএস বাংলার এয়ারক্রাফটে করে ঢাকা টু কক্সবাজার, ঢাকা টু যশোর, এরকম বেশ কয়েক জায়গায় গেছি, ঢাকা টু চিটাগাং গেছি। তো হয়তো সেই ভিডিওগুলো আপনারা আমার চ্যানেলে দেখেছেন এর আগে। এবারের জার্নিটা একটু আলাদা, হঠাৎ করে একটা প্ল্যান ছিল, আপনাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছি যে ইউএস বাংলা থেকে একটা চমৎকার একটা প্যাকেজ সিস্টেম চালু করেছে তারা, যে যাওয়া আসা এবং ওখানে থাকা টোটালি একটা প্যাকেজের সিস্টেমে আপনারা কিন্তু ওখানে গিয়ে চলে আসতে পারবেন। একটা ছোট্ট একটা ট্যুর হয়ে যাবে। অনেক দিন আসলে কোভিড-19 জন্য ঘর থেকে আপনারা যারা বেরোতে পারছিলেন না তাদের জন্য একটা চমৎকার ফ্যাসিলিটিস। এবং আমি এই মুহূর্তে যে এয়ারক্রাফ্টে বসে আছি এটা হচ্ছে 72-600 টাইপের ইউএস বাংলা একটা এয়ারক্রাফ্ট, আর এটা কিন্তু আসলে ছোট একটা বিমান, খুব বেশি বড় না, 75 পার্সনের একটা ক্যাপাসিটি এখানে রয়েছে। তো এখানে আমি ভেতরে প্রবেশ করার পর যেটা দেখলাম যে বসে কিন্তু খুব কমফোর্টেবল, পা রাখার জায়গা আছে। এখানে কোভিড-19 জন্য যে সচেতনতাটা আসলে আমাদের থাকা দরকার সেটা নিয়ে বারবারই অ্যানাউন্স করছে ইউএস বাংলা কর্তৃপক্ষ। এখানে কেবিন ক্রু এবং ক্যাপ্টেন যিনি রয়েছেন উনিও কিন্তু বিষয়টা আমাদেরকে শুরুতেই অ্যানাউন্স করে দিয়েছেন। এখন আমরা আসলে আপনাদের সঙ্গে একটু ভিন্ন একটা বিষয় শেয়ার করি। অনেকে হয়তো ভাববেন যে ইউএস বাংলার এই ফ্যাসিলিটিসটা, এই প্যাকেজটা আমরা কীভাবে গ্রহণ করব, তাদের জন্য কিছু ইনফরমেশান দিয়ে রাখি। বেশ কিছুদিন আগে আমি যখন চিন্তা করছিলাম যে আসলে ঢাকার বাইরে যাওয়া হচ্ছে না অনেক দিন ধরে কোভিড-19 কারণে, সো আমাকে
একটু ঢাকার বাইরে যেহেতু এখন লকডাউনটা নাই, সো একটু বেড়াতে যাওয়া দরকার। তো হঠাৎ করে আমার সামনে আসলো ইউএস বাংলার ফেসবুক পেজ থেকে সামনে আসলো যে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া এবং কক্সবাজার থেকে ঢাকায় ফিরে আসা রিটার্ন টিকিট সহ তারা একটা প্যাকেজ দিচ্ছে। সো কক্সবাজারের বেশ কয়েকটা হোটেলের সঙ্গে তাদের এই প্যাকেজটা চালু করা আছে। ইউএস বাংলা এয়ারলাইন্স কক্সবাজারের যে হোটেলগুলোর সঙ্গে এই প্যাকেজ অফার করতেছে সেই হোটেলগুলোর মধ্যে হচ্ছে সি প্যালেস, সিগাল, ওশান প্যারাডাইজ, দ্য কক্সেস টুডে, লং বিচ, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, গ্রেস কক্স, সাইমন বিচ এবং রয়্যাল টিউলিপের মতো ফাইভ স্টার হোটেলগুলো। এবং এই যে পুরো প্যাকেজটা আপনারা চাইলে ইএমআই ফ্যাসিলিটিস নিতে পারবেন, যেমন সিক্স মাসের ইএমআই ফ্যাসিলিটিস নিতে পারবেন একদম জিরো ইন্টারেস্টে। তো আপনাদের সুবিধার জন্য অ্যাপস, ওয়েবসাইট এবং ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি, প্রয়োজনে আপনারা একবার ঘুরে আসতে পারেন। অবশ্য একটা বিষয় প্রশংসনীয়, সেটা হচ্ছে করোনার কারণে বিমানে খাবার সরবরাহ বন্ধ আছে, তবে পানি এবং টিস্যু সার্ভ করা হচ্ছে। আর ইউএস বাংলার কেবিন ক্রুদের ব্যবহার আসলে মুগ্ধ করার মতো ছিল। শুভ্র মেঘের মধ্য দিয়ে ভাসতে ভাসতে উড়ে উড়ে আমরা চলে আসলাম কক্সবাজার। আনুমানিক 40 মিনিট লাগলো আমাদের কক্সবাজার পৌঁছাতে। তো আমরা অলরেডি কিন্তু নেমে গেলাম ইউএস বাংলার এই ফ্লাইটটা থেকে, কক্সবাজার এসে নামলাম আর দেখা হয়ে গেল নাইমার সাথে। আমরা একই ফ্লাইটে ছিলাম আসলে, প্রথমে নামার সময় দেখা হলো। আচ্ছা, আমি বলতে চাই যে আমরা যেহেতু ইউএস বাংলার একটা প্যাকেজে আসছিলাম, আপনিও কি প্যাকেজে আসছেন? হ্যাঁ, আমিও একটা প্যাকেজে আসছি। তো আচ্ছা, উঠেছি আর কি সি প্লেসে। আমরা একই হোটেলে উঠতেছি কাকতালীয় ভাবে, এটা খুবই অসাধারণ। ঠিক আছে, আমাদের যেহেতু প্যাকেজটিতে সি প্যালেসের সঙ্গে যুক্ত ছিল, সো আমরা সি প্যালেস থেকে একজন ড্রাইভার পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের জন্য, ওয়েট করছিল। আমরা গিয়ে তার গাড়িতে উঠলাম, এরপরে আমরা চলে গেলাম সরাসরি সি প্যালেসে। তো যেহেতু আসলে সি প্যালেসে আমাদের টিকিট আগে থেকেই বুকিং করা ছিল, আর যেহেতু ইউএস বাংলার প্যাকেজ, তো আমাদের জন্য গাড়ি ওয়েট করতেছিল। আমরা গাড়িতে উঠে গেলাম, সরাসরি এখন চলে যাব সি প্যালেসে। এখন একটু মাস্কটা খুলি। আর নাইম ভাই আছেন আমার সাথে, আর আহাদ ভাই আছেন। ওকে, তো আহাদ ভাই, নাইম ভাই, আমরা কিন্তু একসাথে হয়ে গেছি এখন। ওকে, আমরা যতক্ষণ থাকবো একসাথে খুব অস্থির মজা হবে, আমরা কিন্তু একদম এনজয় করব। হ্যাঁ, কক্সবাজার ভ্রমণের আরো কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এটা দেখতে দেখতে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। খোদা হাফেজ।